ফ্রান্সের একটি সাময়িকীতে হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার কর্মী সোমবার সকাল থেকে বাইতুল মোকরমের উত্তর গেইটে জড়ো হতে থাকেন গুলশানের ফ্রান্স দূতাবাস ঘেরাও ছিল তাদের কর্মসূচির উদ্দেশ্য তারা পুরো এলাকা জুড়ে অবস্থান নেওয়ায় বাইতুল উভয় পাশ গুলিস্থান নাইটেঙ্গেল মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা সোয়া বারোটার দিকে মিছিল করে গুলশানে ফ্রান্স দূতাবাসের উদ্দেশ্যে রওনা হন হেফাজত কর্মীরা পল্টন নাইটেঙ্গেল মোড় কাকরাইল হয়ে বেলা পৌনে একটার দিকে শান্তিনগর মোড়ে এসে তারা পুলিশের ব্যারিকেডে আটকে যান পরে সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী এবং ঢাকা মহানগর সভাপতি নূর হোসেন কাশেমি একটি মিনি ট্রাকে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন জুনায়েদ বাবুনগরী এদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধ তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি ফ্রান্সের জাতীয় পণ্য বর্জন করার দাবি জানান এ ব্যাপারে সরকার ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বাবুনগরী